আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি যেখান থেকে আপনারা সবচেয়ে কম দামে ছাগল নিতে পারেন, আর সেটা হচ্ছে বগুড়া আদমদীঘির হালিম ভাই। আপনারা জানেন হালিম ভাই কিন্তু অন্যদের তুলনায় একটু কমে দিয়ে থাকেন উন্নত ব্রিডের ছাগলগুলো। তো আজকে আসার পর দেখলাম মাশাআল্লাহ ওনার এখানে খুব সুন্দর সুন্দর কিছু ছাগল রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে বিটল, ভরপুর গা, পাশাপাশি কিছু হরিণের মতো ছাগল রয়েছে এবং অন্যান্য ছাগল রয়েছে যেগুলো সবই উন্নত ব্রিডের। এবং ভাই যেটা গাব এটা একদম আপনাদেরকে গ্যারান্টি সহ দিয়ে থাকবেন। তো চলুন আজকে হালিম ভাই কেমন দামে ছাগল দিচ্ছেন, কী ধরনের ছাগল দিচ্ছেন সেগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হালিম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা ভাই, মাশাআল্লাহ এবার আসার পর তো খুব সুন্দর সুন্দর কিছু ছাগল দেখতেছি। জি, আপনি আসতে দেরি করে ফেলছেন, মানে বেশ কিছু ছাগল বিক্রি হয়ে গেছে, অল্প কয়েকটা আছে। কয়েকটা তো দেখতেছি একদম হরিণের মতো। হ্যাঁ, বারবারই আছে। আচ্ছা আচ্ছা, এই ছাগলগুলো অনেকে আসলে চেয়ে থাকে খুব। জি জি জি, একবারে ভরপুর প্রেগন্যান্ট, তাও আবার এরকম আছে, সবগুলাই ভরপুর ভরপুর প্রেগন্যান্ট একদম। আচ্ছা আচ্ছা, আর এই যে এদিকে দেখতে পাচ্ছি, হ্যাঁ বিটেলটাও একবারে ভরপুর প্রেগন্যান্ট একদম, ভরপুর। জি একদম ভরপুর, নড়াচড়া করতেছে এরকম বোঝা যাচ্ছে। জি জি জি। কতগুলো আছে এবার? 8-10 পিস ছাগল আছে, অল্প ছাগল। জি জি, কিন্তু কালেকশন গুলো সুন্দর। জি, এবার একটু মানে ক্রস ব্রিডের ছাগল নেই, সব উন্নত ব্রিডের দেখতেছি। আচ্ছা, কি অবস্থা ভাই এখন ছাগলের দামে, কি অবস্থা বা খামার করলে কি অবস্থা ভাই? মাশাআল্লাহ ছাগলের খুবই চাহিদা। হ্যাঁ, মানে এখন মানুষ আসলে বুঝতে শিখছে, বুঝছেন, ক্রস ব্রিড নিয়ে মানুষ কাজ করতে চায় না, এখন সব উন্নত ব্রিড নিয়েই কাজ করতেছে। দামটাও মানে নাগালের ভিতরেই আছে। আচ্ছা, আপনি তো সবসময় কম দামে দিয়ে থাকেন, সবার চেয়ে কমে, এবার কেমন দিবেন ভাই? ঘটনা হচ্ছে আজকে ছাগল তো সব হাই কোয়ালিটির, বুঝছেন, চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আজকে কমে দেওয়ার চেষ্টা? জি ইনশাল্লাহ চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন তাহলে আমরা একটু দেখাই এবং দরদাম। জি ইনশাল্লাহ। হালিম ভাই, খুব সুন্দর ছাগল দেখতে পাচ্ছি, আমি প্রথমে আসলে বলেছিলাম যে হরিণের মতো। জি, কি ছাগল এগুলা? এটা আমেরিকান বারবারি ভাই। আমেরিকান বারবারি? জি জি জি। আচ্ছা, বয়সটা কেমন এটা? এটা সবে দাঁতছে নাকি দেখতে হবে? হ্যাঁ, দুই দাঁত, দুই দাঁত দেখা যাচ্ছে। এটা একবারে ভরপুর প্রেগন্যান্ট, এই মাসেই বাচ্চা দেবে, অর্থাৎ আর 20 দিনের ভিতরে, 20 থেকে 25 দিনের ভিতরে বাচ্চা দেবে এটা। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। হ্যাঁ, প্রথমবার প্রজনন করানো, এই যে এই পাঠা দিয়ে প্রজনন করানো আছে, একদম বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই যে ভাষা নামতে লাগছে। হ্যাঁ, তো এটা কেমন দাম চাবেন ভাই? ভাই এই ছাগলটা কেউ নিতে চাইলে ফিক্সড 45,000 টাকা দাম। 45,000, যেহেতু ভরপুর গাব। জি একবারে ভরপুর, মানে এগুলো একটা লিখিত, বুঝছেন। আচ্ছা আচ্ছা, একদম গ্যারান্টি? জি জি একদম গ্যারান্টি। যদি না হয় ভাই? হবে না কেন ভাই, বাচ্চা নড়তেছে দেখছি, হবে না কেন? আর আমি তো গ্যারান্টি দিয়ে ছাগল বেশি না, আপনি জানেন। আচ্ছা, শিওর না হইলে আমি বলবোই না ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। এটা কি হরিণ? জি ভাই, এটাও বারবারই আমেরিকান বারবারই। আচ্ছা, আপনি হরিণ কোথায় পেলেন ভাই? ভাই এগুলা বেশ কিছু ছিল, এখন তিন পিস আছে। ছাগল না বলেন, কি এটা কি হরিণের মতো? জি ভাই, এটা যে গঠন মাশাআল্লাহ অনেক সুন্দর, দুই পাশের কালারটাই দেখাই দেন, একই একই দেখতে হচ্ছে। এটা কি ভরপুর গাব ভাই? এটা 3 মাস চলছে, এটাও গ্যারান্টি সহকারে দিব। গ্যারান্টি সহকারে? জি, বুঝা যাচ্ছে। জি, দুধের বানগুলা দেখাই দেন একবারে, সেই রকম সেই রকম না? জি। কয় দাঁতে এটা? এটা 6 দাঁত ভাই। 6 দাঁতে? জি। আচ্ছা, তো এটা কেমন দাম চাবেন ভাই? এই ছাগল কেউ নিতে চাইলে ফিক্সড 55,000 টাকা দাম। 55,000? জি। আচ্ছা, এটা হচ্ছে 55,000? জি। বিকাশ খরচ আর গাড়ি ভাড়া ফ্রি? হ্যাঁ একদম ফ্রি, যে কোনো জেলায়? যে কোনো জেলায় ভাই। এটা কি ওইটার ভাই নাকি? না ভাই, এটা মানে ওই যেটা নিয়ে গেল পরে দিলাম বারবারই, ওইটার এক জোড়ারই। হ্যাঁ আচ্ছা, এক জোড়ারই তো? জি জি জি। এটা হরিণের মতো? জি। আচ্ছা, এটা বয়সটা কেমন? এটা 4 দাঁত ভেঙে 6 দাঁতে পড়েছে। 6 দাঁতে? না জি। আচ্ছা, এটা দ্বারা বিট করানো? জি জি জি, এটা প্রজননের জন্য, আর ওই যেগুলো গাব আছে এগুলো এই পাঠা দিয়ে প্রজনন করানো। আচ্ছা, তো এটা কেমন দাম চাবেন ভাই? এই পাঠা কেউ নিতে চাইলে এটাও 55,000 টাকা ফিক্সড। 55,000 টাকা ফিক্সড, গাড়ি ভাড়া ফ্রি আছে? জি। ঠিক আছে, চলেন আর আছে এগুলো দেখি ভাই। মাশাআল্লাহ খুব সুন্দর ছাগল দেখতেছি, কি জাতে এটা ভাই? এটা হরিয়ানা ভাই। হরিয়ানা? না মানে হরিয়ানার মধ্যে এর উপরে আর কোয়ালিটি হয় না ভাই, একদম। এই যে হ্যাঁ, সিঙ্গুলা দেখাই দেন, কান দেখেন একবারে, এক হাত করে কান এক একটা। আচ্ছা আচ্ছা, এটা মানে একদমই অরিজিনাল? জি। এটা এটা 6 দাঁত বয়স ভাই? 6 দাঁতে? জি। আচ্ছা, ঠিকই গাব আছে এখন ভাই? এটাও 3 মাসের গাব। 3 মাস? হ্যাঁ গ্যারান্টি। হ্যাঁ গ্যারান্টি, দেখতে পাচ্ছেন না? আচ্ছা আচ্ছা,
কয়টা করে বাচ্চা দেয় এটা? ভাই এটা দুইটা করে বাচ্চা হয়। দুইটা করে বাচ্চা? হ্যাঁ, একবার বাচ্চা দিয়েছে বিগত দিনে, আবার প্রেগন্যান্ট হয়েছে ভরপুর। বানগুলো শুকিয়ে গেছে, দেখাই দেন। এই যে দুধের বানগুলো শুকিয়ে গেছে। ভাই হাইটটা কেমন? হাইট তো হাইট আছে মোটামুটি আপনার 36 প্লাস হবে, 37 এর মতো। 36 প্লাস না? হ্যাঁ, এটা হাইট অনেক ভালো। তো এটা কেমন দাম চাবেন? ভাই এই ছাগল কেউ নিতে চাইলে ফিক্সড 65,000 টাকা দাম। এটা 65,000? জি। আচ্ছা, গাড়ি ভাড়া ফ্রি আছে সাথে? জি। ভাই মাশাআল্লাহ, খুব সুন্দর ছাগল দেখতেছি। অরিজিনাল বিটল না? জি জি ভাই। আচ্ছা, একদম অরিজিনাল বিটল চিনার উপায়টা দর্শকদেরকে একটু বলে দিই। একবারে যে মার্বেল চোখ, হ্যাঁ, আর বডি ল্যাঙ্গুয়েজেই বুঝতে পারবে যে বিটেল ভাই। এটা পিছনে আছে? জি জি, এটা বলার আর অপেক্ষা রাখে না। এই যে লেজটা কত লম্বা দেখেন। ছাগলের হাইটও ভালো থাকে। এটা হাইট কেমন? মোটামুটি আপনার 37 প্লাস আছে ভাই। ভাই এটা কয় দাঁতের? ভাই এটা 6 দাঁত বয়স। 6 দাঁত না? জি। এটা বাচ্চা? এটা বাচ্চা হওয়ার আর 1 মাস বাকি আছে ভাই। আচ্ছা আচ্ছা, ভরপুর গাব। একবারে ভরপুর গাব, নড়াচড়া কম করতেছে দেখাই যাচ্ছে। মাশাআল্লাহ, এটা হাইট কেমন ভাই? মোটামুটি আপনার 37 প্লাস না হলেও 37 হবে শিওর। আচ্ছা আচ্ছা, বিটল ছাগলগুলো একটু বড় হয়ে থাকে। বিশাল বড় দেখছেন না? আমি এত হাইটের মানুষ কোথায় উঠছে ছাগল। এটা কেমন দাম চাবেন? এই ছাগলটা কেউ নিতে চাইলে ফিক্সড 75,000 টাকা দাম। 75,000? জি। যেহেতু ভরপুর গাব। জি, একবারে ভরপুর গাব। গাব না হলে তার কমে দেওয়া যায়। জি ঠিক আছে, গাড়ি ভাড়া তো ফ্রি আছে? জি, গাড়ি ভাড়া বিকাশ খরচা লাগবে না ভাই। খুব শক্তিশালী মনে হচ্ছে। জি ভাই, মাশাআল্লাহ, না পাঠাবা এরকমই দরকার। জি। কয় দাঁতের এটা? এটা 4 দাঁত ভাই। 4 দাঁতের হাইট তো অনেক দেখতেছি আপনার, সমান হয়ে গেছে। হ্যাঁ, হাইট মোটামুটি 39 আছে ভাই। 39? জি, মাশাআল্লাহ, 39 হাইট। লাইভ ওয়েট তো ভালো না? জি ভাই, অনেক লাইভ ওয়েট আছে। আচ্ছা, তো এটা কেমন দাম চাবেন ভাই? এই পাঠা যদি কেউ নিতে চায়। এই আস্তে আস্তে, কত দাম চাবেন ভাই? এটা ফিক্সড 85,000 টাকা দাম। 85,000? জি। আচ্ছা, বিচিটা দেখাই দেন ভাই। সবাই সবাই ইয়ে করে ভাই। হ্যাঁ, এই অন্ধকোষটা দেখাই দেন, কোনো ফাটা ফুটা আছে কিনা। এই যে দেখেন, এগুলো ময়লা ভরে আছে। খুব সুন্দর। জি ভাই, আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের ভাই? এটা বিটেলের একটা পাঠা বাচ্চা। পাঠা বাচ্চা না? জি। একবারে মার্বেল চোখের দেখাই দেন, কান আম পাতা কান আছে। সুন্দর ছাগল দেখতে পাচ্ছি, কি জাতের? এটা বাঘাতোতা ভাই। বাঘাতোতা অরিজিনাল? একবারে অরিজিনাল। এটা 2 দাঁত বয়স। মাত্র 2 দাঁত? জি জি, এই যে দেখেন 2 দাঁত। আচ্ছা ভাই, এগুলো মিথ্যা কথা বলে জেনেই বেশি না। আচ্ছা আচ্ছা, এটা কি গাব আছে ভাই? এটা আজকে দিয়ে মনে হয় 23 দিন হলো আমি প্রজনন করাইছি, ভিডিও আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুব নাদুস নুদুস, খুব সুন্দর, সুস্থ সবল দেখা যাচ্ছে। জি। তো এটা কেমন দাম চাবেন? এটা কেউ নিতে চাইলে ফিক্সড 32,000 টাকা দাম। 32,000 টাকা হলে এই বড় ছাগলটা নিতে পারবে? জি। আচ্ছা আচ্ছা, গাড়ি ভাড়া তো সাথে ফ্রি আছে? জি জি, সব ছাগলের কস্টিং একদম ফ্রি। আচ্ছা, তাহলিম ভাই। জি, মাশাআল্লাহ, আপনার এখানে ছাগল দেখলাম, অল্প কিন্তু খুব সুন্দর সুন্দর ছাগল দেখলাম। অনেকে তো নিতে চাবে, তারা কীভাবে নেবে ভাই? বরাবরের মতো এবারও বলছি যে আমার খামারে এসে দেখে শুনে নিয়ে গেলে আমি সবচাইতে বেশি খুশি। হ্যাঁ, এটা আমরাও বলে থাকি। হ্যাঁ, জিনিস কিনবেন অবশ্যই। জি, আপনার জিনিস আপনি এসে দেখে নিয়ে যান, আমরা সব সময় বলে থাকি। আর যে ভাই বা বোনেরা আসতে পারবে না, বিশেষ করে প্রবাসী ভাইরা আসতে পারে না, তো বাংলাদেশের যে কোনো জেলায় আপনার বাস টার্মিনাল পর্যন্ত আমরা ডেলিভারি দিতে পারবো, টার্মিনাল থেকে নিয়ে যাইতে হবে। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে যে আমার এখানে কোনো কস্টিং নেই। হ্যাঁ, একবারে টোটালি ফ্রি। আচ্ছা, গাড়ি ভাড়া বিকাশ নগদ বা যে কোনো খরচা আমার এখানে লাগবে না, সব ফ্রি। হ্যাঁ, একদম কস্টিং ফ্রি। আচ্ছা আচ্ছা, আপনি তো একদমই ছাগল? জি, একদমই। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকবেন। জি ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।